এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। রনকে দেখছিলে মা? কোথায় ছিলি? আরে বস বস, নে আরম্ভ করতে দেখ। ও ভালো কথা মা, আমার সরকার মশাই কলকাতা থেকে ওই গরিব ছেলে মেয়েদের জন্য যেসব জামা কাপড় নিয়ে এসেছে, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। অসুস্থার দিনে পূজাদের গায়ে যদি নতুন জামা কাপড় নাও পুরো, তাহলে তো দুর্গা পূজায় বৃথা। এই একটা ব্যবস্থা কিন্তু মা দুর্গা খুব ভালো কাজ করেছে। ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে সেজে গুজে দিব্যি বাবার বাড়িতে আসে, আর সেই সঙ্গে সারা বাংলাদেশকে একেবারে খাইয়ে পুড়িয়ে সাজিয়ে বুঝে মা দিয়ে দিয়ে চলে যায়। এই ব্যবস্থাটা কিন্তু আর অন্য কোনো দেবী এখন এই দেশে চালু করতে পারেনি। তুমি কি বলো বর্দা? আমার কিন্তু অন্য মত, এসব এসব তোমাদের ওই ব্রাহ্মণ পণ্ডিতদের বুঝু। হাজার হাজার টাকা দেব দেবীর নামে জলে চলে যাচ্ছে যার কোনো মানেই নেই। আরে বাবা, এখনো দেবতা আছে কি নেই সেটাই ঠিক হলো না। মাদুকার নাম করে অন্য পাঁচজনে খেত, না হয় আমরাই খেয়েছি, এমনকি অন্যায়টা করেছে। তুই চুপ কর। অন্যায় করেছো বই কি? মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নিও। আমি পারবো না, তোমাদের ওই দেব দেবীর মূর্তি দেখলে আমার সাজানো পুতুল ছাড়া আর কিচ্ছু মনে হয়, আমি পারবো না। তুই কি বলছিস রণ? এইভাবে ঠাকুর দেবতাদের অবজ্ঞা করা ঠিক নয়, এতে সংসারের অমঙ্গল হয়। দাদা, এটা দুর্বল লোকেদের কথা, তোমাদের ওই মাদুকার কারো মঙ্গল বা অমঙ্গল করার কোনো ক্ষমতা নেই। ছি 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 ছি, এ কথা যদি বাবার কানে যায় তাহলে আর রক্ষে থাকবে না। কেন এজে পুত্র করবে না? আমি যদি পাপ হতাম তাহলে করতাম। বেশ, তাহলে সেই বুদ্ধি দাও বাবাকে, তাতে তোমাদের লাভ বই ক্ষতি নেই। নিজে ঠাকুর তুমি তো চুপ করো। তুই যদি আমার আপন ভাই না হতিস, তোর আর কোনোদিন মুখ দর্শন করতাম কিনা সন্দেহ। ঈশ্বর নেই, নাস্তিক হয়ে গেছে, নাস্তিক। তুমি না খেয়ে উঠে পড়লে কেন? দাঁড়া তো খাই হলো না, আমি আর কি করে খাই বলো। জানো কাজটা তুই মোটেই ভালো করলি না, পারিস তো ব্রজের কাছে ক্ষমা চেয়ে নিস, না তো আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না, বুঝলি? পুষ্পাঞ্জলি মহাঘৌরাই যোগিনী কৌটি পরিবৃতা ওই ভদ্রকালই নমা দুর্গা ওই নমা। ওটাকার কে তা ঠিক নেই, মালা নিয়ে এসেছে মায়ের গলায় দেবে। মার গলায় মালা দেবে কে? তুই না না, এখনই কি মালা দেবে? আর একটু পড়ো হো, আমার গলায় মালা দিও। যা এখান থেকে, যা, কে ঢুকতে দেয় কে দে? হ্যাঁ বাবা, দেখতে পারেন না তাহলে মালাটা দিলে না মা? এদিকে শুনি,
কি নাম তোমার? আমার নাম শিউলি। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। তুমি এক কাজ করো, ওই বটতলায় যে শিব মন্দিরটা আছে ওখানে গিয়ে শিব ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়ে এসো। আমি মা দুর্গার গলায় মালাটা দেবো? ও তো শিব ঠাকুরকে দিলে মা দুর্গা ঠিক পরে নেবেন। কেমন করে? বারে মা দুর্গা যে শিব ঠাকুরের বউ, তুমি ঠিক বলছি তো বড় মা? শিবকে দিলে মা দুর্গা পরে নেবে? হ্যাঁ আমি ঠিক বলছি। তাহলে যাই। হে শিব ঠাকুর, তুমি খুব ভালো, কিন্তু তোমার বউটা ভালো নয়, বড্ড বড় লোক ঘেঁষা। তুমি আমার শিব, তুমি আমার শক্তি, তুমি মা দুর্গা, এই না মালা না। কাল না তোদের মা শ্বশুর বাড়ি যাচ্ছে। সে কি মা শ্বশুর বাড়ি যাচ্ছে? আমাকে কিছু বললেন না কেউ? বলেনি সে কি? মাকে জিজ্ঞেস করে। মামুকে গন্ধ পাবে না? আমি চারটা শুনতে যাও। হ্যাঁ রে, কি পালা হচ্ছে রে? শশীবাবুর শ্মশান যাত্রা। ভাই তুই আমার বাবার নামটা মুখে উচ্চারণ করলি। ও বাবা, আচ্ছা আর বলবো না, অমুক বাবুর শ্মশান যাত্রা। চলো বাড়ি চলো। অমন করে কি দেখছ? তুমি কে বলো না, বলো না তুমি কে? আমাকে কিছু খেতে দেবে? আমার বড্ড খিদে পেয়েছে। বলো না, বলো না তুমি কে? এত রাতে মা তুমি কি গো? বললাম না আমার খিদে পেয়েছে। তোমাকে আমি খেতে দেবো? আমি তোমাকে, তুমি দাঁড়াও, দাঁড়াও, আমি তোমার খাবার নিয়ে আসছি, তুমি দাঁড়াও, তুমি চলে যেও না যেন। আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। ঠাকুর
যাও মা যাও, তুমি নিজের হাতে গিয়ে মিষ্টি খাই এসো মা যাও। আমার 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 বটে ভয় করছে, ভয় করছে, আমার সঙ্গে আসো মা, চলো 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 মা চলো। কি করছিস ওখানে? ওখানে সব তাড়িয়ে দিলাম। হ্যাঁ হরি গোছের দান ছত্র পেয়েছ? হ্যাঁ, সকাল থেকে রাত অব্দি খালি খাওয়া খাওয়া খাওয়া। বড় মা যে আমায় বসতে বললো। বড় মা বসতে বললো? হ্যাঁ, আমি এবাড়ির মেজকর্তা মেজবাবু, আমি বলছি বাইরে যা, যা বাইরে যা। ঠিক আছে, তাহলে বড় মাকে বলো আমি এবার ছেড়ে চললাম। যাও বিদায় যাও, আমি এবার চললাম, যাও। বলেছে কি করতে কি করেছে ওকে তুমি খবর করে খবর করে দে। আমি বাবা মা, আমি তোর পুজো না করে সকালে জলগ্রহণ করিনি মা, কখনো তোর কথা না ভেবে আমি কোনো কাজ করিনি। আমায় শাস্তি দে মা, আমায় শাস্তি দে, তোর যত খুশি যতটা পারিস তুই আমায় শাস্তি দে মা, ওকে ক্ষমা কর, আমার বংশকে ক্ষমা কর মা, মগো যাস্তে মা যা। কালী ভদ্র কালী কালী
কিছু বলছেন? কষ্ট হচ্ছে না? জল তাড়াতাড়ি বাবা 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 বড় বউ আমাদের বাবা আপনি সামনে বুঝিয়ে বলবে আর কতদিন বুঝিয়ে বলবো, কতদিন হয়ে গেল বলুন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত একটা পয়সা আদায় নেই। আপনাদের ওই 20,000 টাকা সুদে আসলে গিয়ে 32 দাঁড়িয়েছে, একটি পয়সাও আজ পর্যন্ত দেননি। তাহলে আপনি কিছু বলবেন যে আমাদের কিন্তু তো সময় নেই। হ্যাঁ বলেন, কি এরপরেও সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমাদের কষ্টের মেজর ছিল রণেন্দ্র, মানে রণ হচ্ছেন ওই গমস্তা, আমার নাম রাখাল, আপনার নাম সেই মেজর বাবু। তাহলে ওই কথা বুঝিয়ে বলবেন। কাল পর্যন্ত খাজনা তহবিলে কত জমা করবো? রসো বাবা, রসো আগে পাওনা দাও, বিদায় করি। ওই কথা বুঝিয়ে বলো তুমি, কেমন? না না, এ তো হতে পারে না, যে করে হোক টাকার একটা ব্যবস্থা করছি। 32,000 টাকা আপনার কাছে আজকে পড়ে রয়েছে, ওদিকে ময়নাডাঙ্গার জমিটার যে আমরা মালিক সেটাও বলতে পারছি না। কি বলতে চাইছি বুঝলেন কিনা সেটা তো আপনি না? বুঝতে পারছি না। তাহলে তো নায়ক মশাই বুঝলেন কিনা আমাদের ওই আদালতের শরণাপন্ন হতে হবে। খুব ভালো কথা, মামলা চলবে 5 বছর, তার মধ্যে টাকাটা শোধ করে দেবো। কি যে বলেন, আমরা তো সব খবরই রাখি নায়ক মশাই। কি খবর রাখো? বুঝলেন কিনা দিন আয় আপনাদের একবার ওই চুলো দিকিয়ে আছে। শুনুন একটা কথা বুঝ না, এখন মন তো নগদ কিছু টাকা দিচ্ছি, তুমি যে আমাদের ছেড়ে বাড়ি যাও, বাড়ি যাও। দাঁড়াও, কত টাকা দিতে চান তোমার শাহবাবু জমিটার জন্য? বুঝলেন কিনা 32,000 টাকার উপর আরো 8,000, 8 নয় 10,000 কি বলছো রামনা? ঠিকই বলছো। তাহলে বুঝলেন কিনা রেজিস্ট্রি দিতে ঠিক করে ফেলতে, টাকাটা আগে হাতে আসো। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। নাম ওই হুজুর নাইমুর রায়, বুঝলেন কিনা আপনার নাম? ঠিকই বলি, এই 10,000 টাকা আমার চাই, আপনি ভুলে যাবেন না, আমিও এখন এই জমিদারির এক তৃতীয়াংশের মালিক। রণ না, মেজবাবু। নায়ক কাকা আজকেও আসেননি? না। মুরারিবাবু আপনাকে না কাল বলেছিলাম ওনাকে খবর দিতে যে আমার জরুরি প্রয়োজন আছে, ময়নাডাঙ্গার জমিটা আগামীকাল রেজিস্ট্রি করতে হবে। আগে বলেছিলাম। কি বললেন? উনি বললেন জ্বর ছাড়লে উনি আসবেন। জ্বর?
এতদিন তো জর্জারি গুলো কিছু ছিল না। আমি খাজনাপত্রের হিসেব চাইতেই জ্বর। হ্যাঁ, তোমার হিসেবপত্র চাইবার পাঁচ ছদিন আগে থেকে আমার জ্বর। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে তাও বোধহয় ভুলে গেছে। কি বলতে চাইছো বল। আগামীকাল ময়লাডাঙ্গার জমিটা রেজিস্ট্রি করতে হবে, আশা করি আপনার সেটা মনে আছে। মনে আছে, কিন্তু কাজ আমাদের হবে না। আর এই মুহূর্ত থেকে আমি তোমার বেতনভোগ কর্মচারী নই, আর মার ফ্রুতু ছাড়া। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি ওই জমিদারির একজন মালিক। আগে তোমার মায়ের সঙ্গে বোঝাপড়াটা করে নিও, তারপর জমিদার হয়ে আমাকে নায়েব রাখার চেষ্টা। হ্যাঁ, তাই করবো। নইলে যে পরিমাণ ঋণ আর অর্থের অপব্যয় আপনারা করেছেন আমার পথে বসতে হবে। আমিও তাই ঠিক করেছি। ওরা ফিরে এলেই আমি আমার সম্পত্তির ভাগ বুঝে নেব। বেশ, ওরা ফিরে এলে তুমি তোমার ভাগ বুঝে নি। যাবার আগে একটা কথা জেনে যাচ্ছে, কাল আপনি থাকুন বা না থাকুন, ময়লাডাঙ্গার জমি কাল রেজিস্ট্রি হবেই। চেষ্টা করে দেখতে পারো। আপনি কি আমার ভয় দেখাচ্ছেন? না, একটা কথা বলি, কিছু মনে করো না। নিচে নামার পথ সহজ এবং সরল দাঁড়ায়, কথাটা মনে রেখে। আপনি কতদিন পরে এলেন, এদিকে আমাদের সর্বনাশ হয়ে গেল। নায়েবের কাছে সবই শুনলাম মা, কি করবে বলো? চিরদিন তো কাউকে সংসারে বেঁধে রাখা যায় না, মায়ের সংসার তিনি দেখবেন, কোনো চিন্তা করো না। কেমন আছো রণু? ভালো আছি। কাজ কারবার ভালো চলছে তো? আমাদের আমাদের আর কি কাজ কারবার, সাধু সন্ন্যাসী মানুষ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আর শাঁসালো মক্কেল দেখলে বাড়িতে ঢুকে পড়ি। হ্যাঁ, তুমি যাও, বাড়ির ভেতরে যাও। আজ তাহলে আমি উঠি না মশাই। হ্যাঁ, না না, আপনি উঠবেন না গুরুদেব, আপনি খান। আপনি কিছু মনে করবেন না, আমি ওর ক্ষমা চাইছি, আপনি খান। না কাকা, আপনি একটু ঠাকুর মশাইকে খবর পাঠান না, আমি কালই গুরু পুজো করবো। কি কি গুরু পুজো? এ বাড়িতে ওসব গুরু পুজো টুজো চলবে? কি বলছো কি তুমি? শোনো রানো, তোমাকে একটা কথা বলি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে কোনো কিছু যেন তোমাকে নিচের দিকে টানছে। আমি তোমাদের কুলো গুরু, তাই তোমাকে সাবধান করছি, এখনো ফেরার চেষ্টা কর। বাস বাস বাস, আমাকে আর জ্ঞান দেবার চেষ্টা কর। হ্যাঁ, এসছেন যখন তখন খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভগবান পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এসব দুর্বল চিত্তের মহিলাদের আর ঠকাবেন না। হ্যাঁ, নমস্কার। সরি, কে আছে? আমি তাহলে আসি মা। গুরুদেব, গুরুদেব। না মা, এরপরে আর থাকা সম্ভব নয়। তাহলে আপনি আমার আশীর্বাদ করে যান গুরুদেব। মা দিদির সামনে মুখ দেখাবার আগে আমি যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সীমা, ও কথা বলতে নেই, আমি কি কারোর উপর রাগ করতে পারি? চলো না বসে আসুন। জয় গুরু, জয় গুরু। মা, এ তুমি কি করলে? মা, এ তুমি কি করলে? জানো, তাহলে তোমার সম্পত্তির অংশ তুমি বুঝে নিতেই চাও? না মা,
বেশ তাই হবে নায়েব মশাই। আর একটু ভেবে দেখুন মা, কর্ম ছেলে মানুষ, রাগের মতো সম্পত্তি ভাগ করা তো ঠিক হবে? এতে ভাবাভাবির কিছু নেই নায়েব মশাই। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির এক তৃতীয়াংশ আপনি রণকে বুঝিয়ে দেবেন, আমার ওই মত। নায়েব মশাই, আপনি কাগজপত্র সব ঠিক করে ফেলুন, রণর অংশ রণকে বুঝিয়ে দিয়ে বাকি দুই অংশ বিক্রি করে আমার পুরনো সব দেন আপনি শোধ করে দিন। আমি বেঁচে থেকে আমার বংশকে ঋণ মুক্ত দেখে যেতে চাই। কি বলছেন মা, ভদ্র আসন ছাড়া আমাদের তো কিছু রইল না, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেল। আমি জানি আমি কি করলাম, তবু বলছি এই ভালো হলো। আমার কিছু বলেন, জানো মা, মাদুককে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন, তার শাস্তি আমাদের মাথা থেকে গোয়াই ফেল। পাখি তো দিব্যি উড়ে চলে গেল। উড়বেই তো, তোর পায়ের আওয়াজেই তো আমার নিশানা গোলমাল হয়ে গেল। দুঃখ করো, তোমার পাখি চাই তো, আমি তোমার জন্য সুন্দর একটা ময়না জোগাড় করে রেখেছি। ময়না আমার জন্য? কোথায়? এই দেখো। বাহ, ময়নাটি তো বেশ সুন্দরী দেখছি। ময়নাটি থাকে কোথায়? শহরে। কি মনে ধরেছে তো? শহর, সে তো অনেক টাকার ব্যাপার। আরে তোমার আমার টাকার ভাব না, সম্পত্তি ভাগ হয়ে তুমি কত টাকার মালিক। হ্যাঁ, মনের কথা জানো মা, আজ কত দিন হয়ে গেল, ও কোথায় আছে, কেমন আছে আমি তা জানি না মা। মা গো, তোমার কাছে একটি মাত্র প্রার্থনা মা, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে মা, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে মা গো। সত্যি ভাই, এই জন্য ভাবাই যায় না, চৌধুরীর বাড়িতে এত বড় জমিদারি, শুনছি নাকি এখন শুধু বসত বাজে দোকান ছাড়া আর কিছুই নেই। এখন তো বড়বাবু বকুল সাহার দোকানে খাতা লেখেন, রোজ সকালে পায়ে হেঁটে তিন ক্রোশ রাস্তা যান আর আসেন। সত্যি কি কষ্ট, চোখের জন্য দেখা যায় না। তাই তো বলি, সংসারে পাপ ঢুকলো। তবুও বলবো তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সম্পত্তিটা বিক্রি করে সবার পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছে, কেউ একটি পয়সাও পাবে না। যত নষ্টির গোড়া হলো ওই লম্পট বজ্জাত মেজুবাবুটাই, দেখো শেষটায় ওর কি হয়। শুনলাম নাকি মা দুর্গার অভিশাপ করিয়েছে। হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, আমরা তো কিছু করিনি মা, আমাদের ক্ষমা করো মা। তুই আরে তৈরি হয়নি, এই দেখ এদিকে ময়নাবাই তো মেজুবাবুর জন্য পথের দিকে তাকিয়ে বসে আছে। না, হাতে টাকা পয়সা নেই, আজ আর কোথাও যাবো না। তা একটা কথা হলো নাকি, একদিন নগদে চলেছে একদিন ধার বাকিতে চলবে না? না, ওরা আর কিছু নাই চিনুক টাকাটা ভালো করে চেনে। সেদিন 100 টাকা নাজরানার কম দিতে চেয়েছিলাম বলে ময়নাবাই আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে এই যমুনাবাইয়ের কাছে চলো, সস্তায় পড়বে। না, তাছাড়া হোটেলওয়ালা, পানওয়ালা, খাবারের দোকানওয়ালা সবাই টাকার তাকাতে দিচ্ছে, হাতে টাকা পয়সা নেই, জানি না কি করবো। সর্বনাশ, তাহলে আমাদের দিন ও রাতগুলো কি করে কাটবে রোলো? হ্যাঁ হ্যাঁ, একটা উপায় করো। হ্যাঁ, কিছু একটা উপায় তো করতেই হবে, তোমাদের ফুর্তি তো বন্ধ করা যাবে না।
এনো হীরের বোতাম আছে, পাথরের আংটি আছে, বিক্রি করলে কম হবে না। আমি যাচ্ছি, এক ঘন্টা পরে ফিরবো, ফিরে যেন দেখতে পাই। তাড়াতাড়ি কর না, কি করছিস? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমার দেখে টাকা টাকা এ কি দরকার? দেখ টাকা পরে আমি কেঁদে দিয়ে বলবো না। আমার 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 কিরম ভয় ভয় করছে, ভয় করছে, ঘরে গিয়ে ছাগলি দিদি খেয়ে ভয় করছে। শিখে যা, একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাই নাকি? চলো তো দেখি। দেখি রনো না বলে মায়ের অভিশাপ, মায়ের কাছে ক্ষমা না চাইলে তোমার নিস্তার নেই রনো। তুমি এর জন্য কিছু খাবার নিয়েছো? মায়ের প্রসাদ না? এখনো তোমার অহংকার, তোমার মা স্ত্রী দাদা এদের দুরবস্থার জন্য তুমি দায়ী। বাবা রনু, এখনো সময় আছে, মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে না, নইলে অন্ন ভিক্ষা তো দূরের কথা, একদিন তো জ্বরও তোমার জন্য। আজ রাতেই রনোর কল্যাণের জন্য মায়ের পুজো। আমি তোমার কাছে বসো, বসো বসো দাদা, বসো। মানে তুমি দু তিন দিন হলো দোকানে যাওনি, বাড়িতেও তোমাকে আমি পাইনি, আমি তোমাকেই খুঁজছিলাম। মানে হাজার হলেও তুমি তো হলে আমার এখন মালিক, মহাজন। ছিছি পুজুদা, কিছু বলো, গায়ের পাঁচজনের কাছে আমি মহাজন বটে, কিন্তু আমি কি তোমার কাছেও তাই? না না না, এমনি আমি তোমার কাছে অনেক অপরাধী। আজকে না তোমাকে আমারই দোকানে চাকরি করতে হচ্ছে,
সবই ভাগ্য। চাকরি কি জন্য এসেছো বলতে দাও? মানে বলছিলাম, সদুয়ে টাকা যদি আমাকে আগাম দিতে পারো তাহলে এবারে মায়ের পুজোটা ঘটেই কোনো রকম সেরে ফেলতে পারে। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, মায়ের পুজো বলে কথা, টাকা দেবো না? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। একটা কথা বলছো তো, দেখো যখন যা প্রয়োজন হবে কিন্তু লজ্জা করো না, আমাকে নিজের ভাই মনে করে তুমি চেয়ে নিও, কেমন? রণ যদি তোমার মতো হতো। দেখো ব্রজদা, রণ একদিন ফিরে আসবে। তুমি বলছো রণ একদিন ফিরে আসবে? হ্যাঁ আসবে, আসবে ব্রজদা, নিশ্চয়ই আসবে। নইলে মায়ের দুর্গতি নাশিনী নামটা যে মিথ্যে হয়ে যাবে ব্রজদা, মিথ্যে হয়ে যাবে। তাই যেন চলো ব্রজদা, চলো আমার বাড়িতে চলো, আমি টাকাটা দিচ্ছি, চলো। বড়বাবু, ও বড়বাবু, আমার পুতুল দুটো তুলে নাও না, দেখোই না শুধু দুগ্গ আর কালী আছে। আজ বাদে কাল দুর্গা পুজো, তুমি বরং দুর্গাটাই নাও। আমি ভেবেছিলাম এবার ঘটে কি জানি মার কি ইচ্ছে, বেশ তাই দে। আরে কত দেবো? ষোলো আনাই দাও। তুমি তারা ভগবতী জগতির, তুমি গতি, তুমি তারা ভগবতী জগতির, তুমি গতি, তোমারে যে দিতে চাই। হ্যাঁ রে মা, পার করতে পারবি তো? দেখোই না পার করতে পারি কিনা। তা বটে, তোর কাজ ক্ষতি না আসিনি, পার কর মা। পার তো করছি, কি দেবে গো? বলো কি নেবে, কত পয়সা নেবে? পয়সা না, ওই মিষ্টি, এটা তোকে কি করে দেই বল? মা দুর্গার নাম করে নিয়ে যাচ্ছি, আছি মায়ের বধু। হ্যাঁ আচ্ছা, তোকে ষোলো আনাই তো। দেখাই দিলি মা, তাহলে দুঃখ দূর কর, তোর দুর্গতি নাশিনী নাম সার্থক হোক। দেখাবি মা, আমি তোমার রণ।
তোমাকে কত কষ্ট দিয়েছি মা, কত কষ্ট দিয়েছি, কত অপরাধ করেছি তোমার পায়ে। আমায় তুমি ক্ষমা করো মা, আমি ফিরে এসেছি, আমায় তুমি ক্ষমা করো মা। বৌদি, তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করো বৌদি। না না মিথ্যা করবো, কিসের ক্ষমা? তোমার আমার নিজের দাঁতের বিষে আমার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছে বৌদি। আজ এই শরীর ভর্তি রোগ ছাড়া আর আমার কোথাও কিছু নেই বৌদি, কোথাও কিছু নেই। না মেটে থাকবো না, কে বলল তোমার কিছু নেই? কেউ নেই, সব আছে। ফিরে এসেছ তাতেই আমরা খুশি। মেজ, ও মেজ, মেজ কোথায় রে? মেজ বোধহয় ঘরে আছে। যাও মিষ্টা করবো। যা বাবা, মেজবাবু ঘরে যা। আমি ফিরে এসেছি জয়া। আমি জানি জয়া, আমার তোমার কাছে অপরাধের অন্ত নেই। আমি তোমায় ত্যাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমায় ত্যাগ করোনি, তুমি তো আমার মাকে ত্যাগ করোনি। আজ মাদুকঘর আশীর্বাদে আমার চোখ খুলে গিয়েছে জয়া। আমি আমি তোমার কাছে তাই ফিরে এসেছি। এই মূর্তিতে পুজো হবে মা, হটে পুজো না, হটে পুজো না, এই মূর্তিতে। আমি যে মার দেখা পেয়েছি, আমাদের দুঃখ দুর্দশা সমস্ত দূর হবে, আমরা আবার সবকিছু ফিরে পাবো। হ্যাঁ মা, এই মূর্তি আমি পুজো করবো। মা দুর্গতি নাশিনী, দুঃখ দুর্দশা দূর কর মা। তুই আমার কত পরীক্ষা করবি, আমি সফল হবই। আমার সুদিন তোকে ফিরিয়ে দিতে হবেই মা, ফিরিয়ে দিতে হবেই, হবেই। তুই ঠিক বলেছিস ব্রজ, আজ আমার খুব সুখের দিন, মা দুর্গার কৃপায় রণ আমার ফিরে এসেছে। রণ ফিরে এসছে? হ্যাঁ। কোথায় মা? রণ দাদা, তোমার মনে কষ্ট দিয়ে যে পাপ আমি করেছি দাদা, তুমি আমার ক্ষমা না করলে সে পাপ আমার জন্ম জন্মান্তরও যাবে না দাদা, তুমি আমার ক্ষমা করবে না। তোর ন্যায় অন্যায় পাপ পুণ্য আমার কাছে না, মায়ের কাছে, বুঝতে পেরেছিস? মায়ের কাছে। আয় ভাই, আমার মার কাছে বস, মার কাছে বস। অবিশ্বাসের অন্ধকারে থেকে যে পাপ করেছি মা, বিশ্বাসের আলো দিয়ে ধুইয়েছি মা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।